কি বলতো সাকিবিয়ান ভাইরা বোনেরা এটাকে বলে এক্সাইটমেন্ট বাড়ানো মানুষের ধৈর্যের পরীক্ষা নেওয়া হোল্ড করে রাখা এক্সাইটমেন্টটা হোল্ড করো হোল্ড করো হোল্ড করো ভালো কিছু পেতে গেলে সবুর করতে হবে আর তুফান টিম আমাদেরকে সেই ধৈর্যের পরীক্ষাটা আমাদের সঙ্গে করছে এটা আমরা বলতে পারি হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এখন এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো আমি জানি আমরা সকলে সাকিবিয়ান যারা যারা আছি তারা প্রত্যেকে পজিটিভলি নেবো বিষয়টাকে এটা খুব পজিটিভ একটা বিষয় এটাকে আমরা কেউ নেগেটিভলি নেবই না আমরা সবাই আমাদের কাছে এই খবরটা এসেছিলো এবং এটা একদম শিওর খবর ছিল যে এই সপ্তাহের মধ্যেই তুফানের ফার্স্ট সং আসতে চলেছে কিন্তু কিছুক্ষণ আগে এই আপডেটটা আমাদের কাছে এসেছে যে আগামী সপ্তাহে মোস্ট প্রবাবলি তুফানের প্রথম গান আসছে এই সপ্তাহে আসছে না এবার না আসার জন্য অনেকগুলো কারণ থাকতে পারে বন্ধুরা তুফান সিনেমার ফার্স্ট সং উরুধুরু লাগে সেটা শুটিং শেষ হয়েছে গতকাল আমরা কিভাবে মাত্র চার পাঁচ দিনের মধ্যে গানটাকে এক্সপেক্ট করতে পারি সাকিবিয়ানরা সব সময় এটাই তো চাও তোমরা যে ধৈর্য ধরা হোক আমরা ধৈর্য ধরতে রাজি আছি প্রজেক্টটা যেন প্রজেক্টের মতন আসে তো এটার জন্যে সাকিবিয়ানরা কিচ্ছু মনে করবে না এতদিন তারা ধৈর্য ধরতে পেরেছে মেঘাতার সাকিব খানের যে কোনো কিছু এলেই তারা ধৈর্য ধরতে পারে এবং তারা এই ধৈর্যটা হোল্ড করবে কোনো প্রবলেম নেই আগামী সপ্তাহে মনে হচ্ছে গানটা আসবে এই সপ্তাহে হয়তো গানটা আসবে না এবার আমি কিন্তু জানি না এটা কোনো প্রমোশনাল স্ট্র্যাটেজি কিনা আমি দুরকমই বলে রাখছি দেখো অনেক সময় এরকম হয় এরকম আমরা হতে দেখেছি কোনো একটা প্রজেক্ট নিয়ে মার্কেটে প্রচন্ড চাহিদা একটা গানের জন্য অডিয়েন্স প্রচন্ড ওয়েট করছে একটা টিজার বা ট্রেলারের জন্য ওয়েট করছে অফিসিয়ালি জানানো হলো যে এই সপ্তাহের জন্যে আসছে না রেডি করে উঠতে পারেনি টিম দুম করে আমরা দেখলাম দিয়ে দেওয়া হলো এরকমটাও কিন্তু দৃষ্টান্ত আছে আমি জানি না তুফান টিমের সঙ্গে এক্স্যাক্টলি এটা হচ্ছে কিনা তবে আমার ধারণা যে যেহেতু গতকাল এই গানটার শুটিং হয়েছে এই গানটা এডিটিংয়ের জন্য তো টাইম লাগবে আরে তোমরা লক্ষ্য করে দেখো রাজকুমার ছবিতে যখন আমি একাই রাজকুমার গানটা এসেছিল রাজকুমারের টাইটেল ট্র্যাকটা এসেছিল আমরা সবাই এই কথাটা বলিনি যে মেগাস্টার শাকিব খানের লিপসিঙ্ক হচ্ছে না গানের মধ্যে কেন এত তাড়াহুড়ো করে গানটাকে দেওয়া হলো কেন রিটেক নেওয়ানো হয়নি মনে করে দেখো আমরা পরিচালক হিমেল আশ্রফকে কিন্তু একটু দোষারোপ করেছিলাম এটা কিন্তু মিথ্যে কথা নয় আমরা রাইহান রাফি ভাইয়ার প্রতি যাতে কোনো রকমের ব্লেম রাখার জায়গাটাও না থাকে তাই হয়তো তুফান টিম গুছিয়ে গানটাকে আনতে চাইছে গানটা যেদিন আসবে তার আগে থেকে আবহাওয়া তৈরি হয়ে যাবে গানটা আসতে দাও গানটা সব ছাড়খাড় করে দেবে এই সপ্তাহে মানে আজকে আমরা সবাই জানি বুধবার তো রবিবার পর্যন্ত এই উইকটা চলবে আশা করা যাচ্ছে আগামী সপ্তাহের মধ্যে পসিবিলিটিস দেখা যাচ্ছে এই গানটা আসার খুব সম্ভবত এই সপ্তাহে আসছে না নো মানে নো ওয়ারিজ আমরা সবাই ওয়েট করতে পারি আমরা ধৈর্য ধরতে পারি সবুরে মেওয়া ফলে ভাই এটা আমরা মানি তোমরা আমার সঙ্গে একমত তো অবশ্যই কমেন্ট করে জানাও দেখা হচ্ছে আবার খুব শিগগিরই আর একটা কথা বলে দিলাম দু একজন জানি দু একজন ছোট ছোট এরকম হেটার্সরা আছো যারা কমেন্ট করবে দিদি আপনি শিওর না হয়ে কেন ভিডিও বানান তাদেরকে বলে দিই আমি শিওর ছিলাম এই সপ্তাহের মধ্যেই গান আসবে এটা আমি শিওর ছিলাম হতেই তো পারে টেকনিক্যাল কিছু প্রবলেম হয়েছে মেকার্সরা আরেকটু টাইম নিতে চাইছেন যে কারণের জন্য হতে পারে কয়েকটা দিন পিছ হচ্ছে তো যখন আমার কাছে যেরকম আপডেটটা আসবে আমি তোমাদেরকে সেই আপডেটই প্রোভাইড করব এটাই তো স্বাভাবিক ব্যাপার তাই না শেষ করলাম ভিডিওটা টাটা